রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর জন্য বিল, চিরকুটে ভোট গ্রহণে বিধানসভায় বিল পাস। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, আজ ঠিক কোন বিল পাস হলো বিধানসভায়? আজকে মেডিকেল ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আজকে বিল পেশ করা হয় এবং সেই বিল নিয়ে প্রথমে বিতর্ক হয়। বিতর্ক হওয়ার পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বিল পেশ করেন। পেশ করার পরে সেখানে ধ্বনি ভোটে প্রথমে বিল পাস করানো হয়। যখন ধ্বনি ভোট নেওয়া হয় সেই সময় বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বলা হয় যে তারা ভোটাভুটি চাইছেন, ফলে এরপরে ভোটাভুটি শুরু হয় এবং ভোটাভুটিকে ঘিরেই সমস্যাটা মাথাচাড়া দেয়। এর আগে আমরা জানি যে ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল পাস করানোর সময় চিরকুটে ভোট নেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল যে গণনা যন্ত্র ঠিক মতো কাজ করছে না, সুতরাং চিরকুটেই নেওয়া হোক। চিরকুটে নেওয়ার পরে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে তাদের যতজন বিধায়ক ছিলেন এবং যারা বিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন তাদের সেই সংখ্যাটা গণনায় প্রতিফলিত হচ্ছে না, ভুল আছে। পরদিন জানা যায় যে গণনায় ভুল হয়েছিল এবং বিরোধী দলের ভোট বেড়ে যায়। আজকে তখন প্রশ্ন উঠেছিল কেন তাহলে চিরকুটে নেওয়া হলো, বলা হয়েছিল গণনা যন্ত্র ঠিক মতো কাজ করছে না বলেই চিরকুটে নেওয়া হয়েছিল। আজকে গণনা যন্ত্রেই ভোট ভোটাভুটি হয় কিন্তু সেখানে আবার ভুল ভ্রান্তি সামনে আসে। দেখা যায় যে যন্ত্র দেখাচ্ছে 184 জন উপস্থিত রয়েছেন এবং সেখানে থাকলেও দেখা যাচ্ছে যে 186 জন উপস্থিত রয়েছেন কিন্তু বিলের পক্ষে ভোট দিয়েছেন 134 জন, বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, বিলের পক্ষে ভোট দিয়েছেন 128 জন, বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন 50 জন। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটাভুটিতে অংশ নেননি দুজন, আর ভোটাভুটি অংশ নেননি দুজন, আর নো ভোট তারা দিয়েছেন 4 জন। এই নো ভোট কারা দিলেন? শাসক দলের শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা প্রত্যেকে উপস্থিত আছেন এবং প্রত্যেকে বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং এখানে দুজনকে দেখাচ্ছে বিরত, দুজন কারা বিরত, এই নিয়ে সমস্যা তৈরি হয়। ফলে আবার চিরকুট বিতরণ করা হয়। চিরকুট বিতরণ করার পরে দেখা যায় যে ফলাফলটা সামনে এলো সেটা গণনা যন্ত্রে যে ফলাফল এসেছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। গণনা যন্ত্র দেখাচ্ছে যে মোট 186 জন উপস্থিত, বিলের পক্ষে ভোট দিলেন 134 জন, বিলের বিরুদ্ধে ভোট দিলেন 51 জন এবং ভোটাভুটিতে বিরত থাকলেন 1 জন। এই 1 জন হচ্ছেন সিপিএম সমর্থিত সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফলে এই ভোটাভুটিতে বিল পাশ হয়ে গেল। ফলে এখন বিশ্ব মেডিকেল ইউনিভার্সিটির মাথায় যিনি চ্যান্সেলর হিসেবে যিনি ছিলেন রাজ্যপাল, তার জায়গায় এখন মুখ্যমন্ত্রী সেই পদ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ দীপক।